নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। মোহাম্মদ রাজ্জাক আলী এবং মোহাম্মদ রফিকুল রহমান নামের দুই ব্যক্তি দিব্যি আশ্রয় নিয়েছিলেন জলপাইগুড়ির রানীনগর এলাকাতে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ধরে ফেলল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে, আসামের গোলাঘাট জেলার দেরগাঁও থানার একটি ব্যাংকের 20 লক্ষ টাকা লুট করে জলপাইগুড়ির রানীনগরে এসে সাধারণ মানুষের মধ্যে মিশেছিলেন তারা। গত 6ই ডিসেম্বর গ্যাস কাটার দিয়ে ব্যাংকের লকার থেকে এই টাকা লুট করেছিলেন তারা, কিন্তু 24শে ডিসেম্বর এই ব্যাংক লুটকারীদের অপর এক দুষ্কৃতী নাগাল্যান্ড থেকে গ্রেপ্তার হয়। তাকে জেরা করেই এদের সম্পর্কে জানতে পারে পুলিশ। পরে কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকারের নেতৃত্বে ওই দুজনকে রানীনগর থেকে গ্রেপ্তার করে আনা হয়। আজ আসাম পুলিশের একটি দল এসে তাদের শনাক্ত করেন। এরপর জলপাইগুড়ি জেলা আদালতে তাদের পেশ করা হয়। পরে ট্রানজিস্ট রিমান্ডে নিয়ে মোহাম্মদ রাজ্জাক আলী ও মোহাম্মদ রফিকুল রহমানকে আসামে নিয়ে যায় তদন্তকারী দল। যাওয়ার আগে ওই তদন্ত দলের আধিকারিক বিমল কাফলে ছেত্রী জলপাইগুড়ির পুলিশ বিভাগের প্রশংসা করেন। আমি জলপাই কোতোয়ালি থানা মে পৌঁছা হ্যাঁ, মতলব দু একিউজ পকড় কে রক্ষা হ্যাঁ, গোলাঘাট ডিস্ট্রিক্ট দেরগাঁও থানা কে অন্তর্গত ইউনাইটেড ব্যাংক মে বার্গলারি হুয়া থা, তো ইসলিয়ে ও দু একিউজ ইধর পকড়া হ্যাঁ, তো উন লোক হম লোক অ্যারেস্ট কিয়ে হ্যাঁ, অভি কোর্ট মে প্রডিউস কাহা কা হো ও লোক উধর কিয়া হ্যায় আসাম কা বরপেটা ডিস্ট্রিক্ট কা, অ্যামাউন্ট তো 20 লাখস ও লোক নে চুরি কিয়া। কেসে চুরি কিয়া ও লোক নে? ও গ্যাস কাটার সে ও ব্যাংক লকার কাট কে চুরি রাত কো চুরি করে লেগে হম লোক উনকো কোর্ট মে প্রডিউস করেন, কোর্ট মে প্রডিউস করকে হম লোক প্রসিডিউর মেইনটেইন করকে লে যায়েঙ্গে। হ্যাঁ জি, হ্যাঁ জি, বহুত থ্যাঙ্কস, উন লোক নে পকড়া হ্যায় তো জরুর বোলেঙ্গে, কিউ নি বোলেঙ্গে। রুপিয়া উদ্ধার হো? রুপিয়া দেখি হম লোক ইন্টারোগেশন করেন, ইন্টারোগেশন করকে বরামদ করেন। কিতনে আদমি থে? आदमी तो अभी तक तो हम लोग को पता चला है, अभी तक तो हम लोग टोटल 6 अरेस्ट किया है, लेकिन और है, हम लोग को पता चल रहा है, इंटरोगेशन कर रहे हैं हम लोग। এই প্রসঙ্গে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলওয়াট বলেন, আসাম ব্যাংকে ডাকাতি করে দুই ব্যক্তি জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকায় লুকিয়েছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা আসাম গোলাঘাট ডিস্ট্রিক্ট থেকে একটা রিকুয়েশন ছিল কোতোয়ালি পিএসএ, তো আসামি এখানে মানে ওখান থেকে পলাতক ছিল, তো এখানে আমার এখানে ছিল, তো শেল্টার নেওয়ার মানে চেষ্টা করছিল, তখন আমার আমাকে ইনফরমেশন দেওয়ার পরে কোতোয়ালি থানা ওর আসামের যে টিম আছে ও মিলে ওটা দুটো আসামি আছে ওনাকে ধরা হয়েছিল। তো আসাম পুলিশ এখন মানে ওনার টিম আসে এখানে ট্রানজিট নিয়ে আর রিমান্ড নিয়ে ওনাকে নিয়ে যাবে। ব্যাংক রবারি কেসের মধ্যে যুক্ত ছিল, এ আমার কেস নেই, ওটা গোলাঘাট আসাম ডিস্ট্রিক্টের কেস আছে, এখানে বাস শুধু কোতোয়ালি পিএসকে একটা সাহায্য করার জন্য রিকুয়েশন দিয়ে গেল, ও রিকুয়েশনের উপরে আমার পুলিশ এখানে সোর্স লাগিয়ে ওনাকে হেল্প করে এখানে অ্যারেস্ট করে দিল। একটা নাম আছে মোহাম্মদ রাজ্জাক আলী, ওর বাড়ি আছে বারপেটা আসামে আছে, ওর মোহাম্মদ রফিউল রহমান এর বাড়ি আছে বারপেটা ডিস্ট্রিক্ট আসাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনপিআর অর্থাৎ জনগণনা করাতে এত আপত্তি কেন, সেই প্রশ্নের উত্তর সোজা সাপটাভাবে দিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। তিনি চ্যানেল বাংলাকে একান্ত সাক্ষাৎকারে চাচা ছোলা ভাষায় এর উত্তর দেন। বলেন, জনগণনা করলেই প্রকাশ পেয়ে যাবে রাজ্যে কী হারে বেড়েছে ধর্মীয় জনসংখ্যা। মানুষ বুঝে যাবে পশ্চিমবঙ্গ কার্যত পরিণত হয়েছে মিনি পাকিস্তানে। তাই মুখ্যমন্ত্রী কোনোভাবেই জনগণনা করতে দিতে চাইছেন না। তিনি আরও দাবি করেন, রাজ্যে কর্মসংস্থানের অবস্থা বেহাল, এখন বাম আমলের থেকেও পশ্চিমবঙ্গে চাকরি কমেছে। এইসব তথ্য এনপিআর হলেই প্রকাশ্যে চলে আসবে। মানুষকে বোকা বানাতে এনপিআর করতে দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোক গণনাও যদি মমতা ব্যানার্জি আটকে দিতে চায়, তার মধ্যেও যদি মমতা ব্যানার্জি ভয় পায়, এনপিআর আটকাচ্ছে কেন? এনপিআরে একটা জিনিস আছে যে জনসংখ্যা কত আর তাতে ধর্মিক জনসংখ্যা কত আছে। ধার্মিক জনসংখ্যা কত বেড়ে গেলেই পশ্চিমবাংলা যে আস্তে আস্তে পাকিস্তান হতে শুরু করেছে এটা টের পেয়ে যাবে সমস্ত লোকেরা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এনপিআরে বাধা দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে কর্মসংস্থান কত হয়েছে সেই তথ্যটা বেরিয়ে আসবে। তাহলে সিপিএম আমলের চেয়েও যে এখানে বেকার বেড়েছে একটাও কমেনি, তেলে ভাজা কোনো বেকার ভাসতে নামেনি, সেটা পরিষ্কার হয়ে যাবে। অতএব মমতা ব্যানার্জি যে ধোকা দিচ্ছে মানুষকে, বোকা বানাচ্ছে, এত কর্মসংস্থান করেছি, এত পুঁজি এসছে, এত ব্যবসা এসছে, সব ফাঁকা আওয়াজ হয়ে যাবে, সেই কারণে এনপিআরকে আটকানোর জন্য এত চেষ্টা করছে।
মালদার প্রয়াত চিত্র সাংবাদিক মিসবা উল হকের স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল মালদার জেলা প্রশাসন। গত 6ই নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর্তমান সংবাদপত্রের চিত্র সাংবাদিক মিসবা উল হক। এরপরে 19শে নভেম্বর মালদা জেলাতে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলে ওই চিত্র সাংবাদিকের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আবেদন জানান সাংবাদিকরা। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রী আয়েশা বিবিকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়ে যান। সেই মতো মালদা জেলা প্রশাসনিক ভবনে আজ আয়েশা বিবির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুরী। আপাতত আয়েশা বিবিকে অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছে। নিয়োগপত্র পেয়ে সাংবাদিক ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রী আয়েশা বিবি। চাকরিটা আমার সাংবাদিক ভাই দাদারা সবাই মিলে ভীষণভাবে হেল্প করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ওনারা একটা প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে ওয়াইফকে চাকরি দিতে হবে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো যে উনি আমাকে একটা যোগ্য মনে করেছে। এখনও তো আমি মানে ওখানে তো নতুন, আমি তো এখনও কিছু জানি না, কিন্তু চাকরিটা পেলাম এটা আমার কাছে ভীষণ আনন্দিত লাগছে। কিন্তু এবার গিয়ে কাজ করলে বুঝতে পারবো মানে কতটা কি। আমি চেষ্টা করবো আমি সমস্ত আমার নিষ্ঠা সততা দিয়ে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করবো। আজকে আপনার অনারেবল সিএম ম্যাডামের অ্যাডভাইস অনুসারে আমাদের কম্প্যাশনের গ্রাউন্ডে শ্রীমতী আয়েশা হক, তিনি আমাদের সরকারি যে বালিকা সেখানে হাউস মাদার হিসেবে জয়েন করলেন। তো আমরা এক্ষেত্রে গত মাসে একটা সিলেকশন প্রসেস করেছিলাম, উনি তাতে অ্যাপ্লাই করেছিলেন এবং সেই সিলেকশন প্রসেসে উনি কৃতকার্য হয়েছেন, সেই হিসেবে উনি ওনাকে আজকে সিলেক্ট করা হলো, উনি আজকে জয়েন করলেন। আগামীকাল শিলিগুড়িতে এনআরসি ও সিএএর বিরুদ্ধে মহামিছিলে হাঁটবেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সফরসূচির বিভিন্ন স্থল ঘুরে দেখলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামীকাল মাল্লাগুড়ি থেকে মিছিলটি শুরু হয়ে বাঘা যতীন পার্কে শেষ হবে, আর সেজন্য শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। তবে নিরাপত্তার কারণে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য দেওয়ার মঞ্চে স্থান পরিবর্তন করে তৈরি হচ্ছে মৈনাকের সামনে। আগামীকালকের এই মহামিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটবেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, বুদ্ধিজীবী ও সাধারণ নেতাকর্মীরা। শুধু শিলিগুড়ি নয়, প্রতিবেশী জেলাগুলির থেকেও বহু মানুষ এই মিছিলে পা মেলাবেন বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী অরূপ বিশ্বাসের আশা, এই মিছিলে হাঁটবেন লক্ষাধিক মানুষ। তার দাবি, বর্তমান সময় মমতা ব্যানার্জির দেখানো পথে ভারতের নেতানেত্রীরা পথ অনুসরণ করছেন। তিনি গোখলের উদাহরণ টেনে বলেন, স্বাধীনতার সময় গোখলে বলেছিলেন আজ যা বাংলা হবে পরে সেটাই সারা ভারত অনুসরণ করবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই কথাটাই প্রাসঙ্গিক। আপনারা জানেন যে একটা জনবিরোধী সরকার, যারা শুধু ডিমনিটাইজেশন করে, এনআরসি করে, ক্যাপ করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি এবং ক্যাব নিয়ে এবং ডিমনিটাইজেশন নিয়েও উনি প্রতিবাদ করেছিলেন 6 মিনিটের মধ্যে। তো তার আন্দোলন আমরা করছি, সারা ভারতবর্ষে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আগামীকাল মাননীয় দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী এখানে পদযাত্রা করবেন এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে। সেটা আমাদের অফিসিয়াল টাইম আছে, সেটা আমরা আজকে বিকেলের মধ্যে জানিয়ে দেবো। কত লোকের লক্ষ্যমাত্রা আছে? আমাদের যেটা ধারণা আছে যে আমরা যেভাবে সাধারণ মানুষের সাড়া পাচ্ছি, যেভাবে সাধারণ মানুষ এসে জিজ্ঞেস করছেন, আমাদের ধারণা 1-1.5 লক্ষ মানুষ কালকে এই পদযাত্রায় সামিল হবে। মানে বিজেপির তো প্রচুর লোক হয়েছিল, সে তার কি কার কি হয়েছে আমি জানি না, তাদের কি আছে, তাদের কোথা থেকে কি আছে তাদের ব্যাপারটা আমরা বলতে পারবো না। আমাদের কোনো পাল্টা নেই, মমতা ব্যানার্জি শুরু করেছেন, সারা ভারতবর্ষে শুরু হয়েছে। মমতা ব্যানার্জি একটা সময় মমতা গোখলে বলতেন যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো, আজকে মমতা ব্যানার্জি যেটা বলেন সারা ভারতবর্ষ সেই পথেই হাঁটবে। কালকে কি পদযাত্রাটা হবে, সে কি বিশেষ করে ট্রাফিক মেনটেন করে মানে রাস্তা, দেখুন এত বড় একটা পদযাত্রা, এত বড় একটা মানুষের মাথার ছাদ চলে যাবে, তো সেইটা নিয়ে যখন এত বড় একটা আন্দোলন হবে, এত বড় একটা মিছিল হবে, কিছু মানুষের অসুবিধা হবে, আমরা তো আগে থেকেই তাদের কাছে ক্ষমা চেয়ে রাখছি, তো হবেই, একটু তো স্বাভাবিক অসুবিধা তো একটু হবেই, একটু যানজট তো হবেই। তো পুলিশ প্রশাসন চেষ্টা করছেন যাতে মানুষও চলাফেরা করতে পারেন, আমাদের প্রতিবাদ মিছিলও হয়। জলপাইগুড়ি জেলার সার্ধ শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে একটি পুরনো বন্দুকের স্টল দেওয়া হয়েছিল।
সেখানে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অভিষেক মোদী এসে সেই স্টলটি ঘুরে দেখেন। পাশাপাশি জেলাশাসক অভিষেক তিওয়ারিও এই বন্দুকের স্টলটি পরিদর্শন করেন। এই বন্দুকের স্টলটিতে রয়েছিল AK-47, ইনস্যাচ, 9mm পিস্তল, স্পেশাল টাইপ পিস্তল, সিঙ্গেল টু সহ আরও বিভিন্ন ধরনের বন্দুক। জলপাইগুড়ির সার্ধ শতবর্ষ অনুষ্ঠানে এই বন্দুকের স্টল দেখতে প্রচুর মানুষ জমায়েত হন। তারা এই স্টলে থাকা বন্দুকগুলি দেখে জলপাইগুড়িবাসী অবাক হন ঠিকই, তার সাথে আনন্দ প্রকাশও করেন। জলপাইগুড়ি জেলার সার্ধ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে একটা পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ থেকে একটা স্টল করা হয়েছে, সেটাতে আমার জেলা পুলিশে লাস্ট 8 বছরের যেখানে আমার আর্মস ইউজ হয়েছে, আমার আর্মি থেকে আজকে পাবলিক ডিসপ্লে আজকে করা হয়েছে স্টল, এটা অনলি ফর পুলিশে, এটা খুবই ভালো, এটা আমার খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি ভালো করে এটাকে পাবলিক এটা করা হয়েছে, এটা মনে হচ্ছে এটা সবই দেখে ওটা আনন্দিত হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার, এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পূর্ণ ক্রিস্টালের ফার্নিচার, এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। জলপাইগুড়ি শহরে বড় মাপের ওষুধ কেন্দ্রের নাম জলপাইগুড়ি মেডিকেল। মানুষ ও পশু সব ধরনের ওষুধ মিলবে এই কেন্দ্রে। জলপাইগুড়ি মেডিকেল থেকে ওষুধ কিনলে সর্বোচ্চ 15% ছাড় পাবেন আপনারা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এখন আমাদের প্রিয় শহর জলপাইগুড়িতে এসে গেল ভারতের প্রথম ট্রাক্টর কোম্পানি আয়চার ট্রাক্টরের অনুমোদিত ডিলার পি শর্মা। আমাদের ঠিকানা নয়াবস্তি মিশন রোড, জলপাইগুড়ি। আমাদের এখানে পাবেন 18 HP থেকে 60 HP পর্যন্ত ট্রাক্টরের বিপুল সম্ভার এবং অরিজিনাল স্পেয়ার পার্টস। আর পাবেন সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ট্রাক্টর মেরামতির সুবিধা। আর উৎসবের মরশুমে রয়েছে আকর্ষণীয় স্কিম এবং রকমারি উপহার। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে এসকে কিডস নিয়ে এসেছে ছোট ছোট শিশুদের মনোবিকাশের সুযোগ। প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, ইউকেজিতে ভর্তি চলছে। এসকে কিডস নেতাজি পাড়া, নেতাজি মডার্ন ক্লাবের বিপরীতে। Do you want to open a preschool? Do you want to run it successfully and profitably within your budget? Then Kids Wings Preschool, a unit of Lakhotia Group, offers you franchising opportunity with minimum investment and maximum returns. Hurry, start your own preschool and pre-primary teachers training program with absolutely low investment and low royalty structure. আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি MSc ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। কেমিস্ট্রি কোচিং সেন্টার, ICSE, ISE, CBSE, HS, জয়েন্ট এন্ট্রান্স, BSc, পাস অনার্স, ক্লাস 9 থেকে ক্লাস 10, ক্লাস 11 থেকে ক্লাস 12। যোগাযোগ অনির্বাণ গোস্বামী, MSc ইন কেমিস্ট্রি, ফোন 7872723976, 9641543241। এখন জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে প্রথম পছন্দের রেস্টুরেন্ট। এখানে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত বাগানে বিভিন্ন বার্থডে পার্টি, কনফারেন্স, ফ্যামিলি গেট টুগেদারের ব্যবস্থা। এছাড়া রয়েছে আধুনিক ব্যাংকোয়েট হল। আমাদের এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুরি এবং খাঁটি বাঙালিদের জন্য খাওয়ার সুব্যবস্থা। গুগল রেটিংয়ে আমরা রয়েছি 4.3 স্টারে। মোটরিস্ট ইন মোটেল, রানীনগর, জলপাইগুড়ি, ফোন নাম্বার 9434608402।
এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুনসের গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লসের পাশে। ফোন নাম্বার 9434005933। গত 20 সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেছে বিদ্যাশ্রীর মেকওভারের নতুন সেলুনের। এখানে আপনারা পাচ্ছেন সব রকম নামি দামি ব্র্যান্ডের ফেসিয়াল, ডিটান ওয়াক্সিং, পেডিকিওর, ম্যানিকিওর, ফুল বডি স্পা। এছাড়াও থাকছে ক্রিয়েটিভ হেয়ার কাট, হেয়ার স্পা ও হেয়ার ট্রিটমেন্ট। এসবই হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ বিউটিশিয়ান আর হেয়ার এক্সপার্টদের দ্বারা। তাই আর দেরি কেন, আজই চলে আসুন বিদ্যাশ্রীর মেকওভারে, নিজেকে সাজিয়ে তুলুন সুন্দর ও নতুনভাবে। আমাদের ঠিকানা গ্যালাক্সি বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, কেরানীপাড়া মোড়, ভ্যালু প্লাসের উপরে, জলপাইগুড়ি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে অবস্থিত অনুভব হোম পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন ও সহ সভাধিপতি দুলাল দেবনাথ। কথা বললেন হোমের আবাসিকদের সঙ্গে। হোমের আবাসিকদের খাওয়া দাওয়া ও পড়াশোনা কেমনভাবে চলছে তাও কথা বলে জেনে নিলেন উত্তরা দেবী। এদিন সুযোগ পেয়ে পিকনিকে যাবার আবদার করেছে সভাধিপতির কাছে, আর সেই আবদারে সাড়া দিলেন তিনি। এই হোমটি বর্তমানে ভাড়া নেওয়া বাড়িতে চলছে, ফলে এতে সমস্যাও হচ্ছে হোম চালানোর ব্যাপারে বলে দাবি হোম কর্তৃপক্ষের। পিকনিকে অবশ্যই নিয়ে যাওয়া হবে হোমের মেয়েদের, কিন্তু সেজন্য কোনো দিন তারিখ ঠিক করে জানাননি সভাধিপতি উত্তরা বর্মন। আর যেটি মূল বিষয় ভবন সমস্যা, সেই ব্যাপারে জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার জন্য বিবেচনা করবেন বলে সভাধিপতি জানালেন। তবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অনুভব হোমের নিজস্ব ভবন তৈরির বিষয়টি দেখবেন তারা, আর এ ব্যাপারে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সভাধিপতি উত্তরা বর্মন। অনুভব হোমে আমি এসেছি, এখানে তো এখানে যেহেতু কাছেই আছে অনুভব হোম, ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো। বাচ্চারা খুব ভালো আছে, সুখে আছে, ওরা ওদের কোনো আর অসুবিধা হয় না, এখান থেকেই ওরা পড়াশুনো করতেছে। আমি বললাম যে নতুন বছর যাতে খুব সুন্দরভাবে কাটে, সবার কাছে এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করলাম, আর ভালো লাগলো, এরা কোনো অসুবিধা হচ্ছে না। পিকনিকের আবদারটা করলো, দেখি আমি করে দেওয়ার আশা করছি। হ্যাঁ, দেখি আমি যদি সরকারিভাবে আলোচনা করে সরকারিভাবে যদি কোথাও জায়গা পাওয়া যায় তাহলে এই চিন্তা ভাবনাটা করবো। এটা তো ভাড়াতে আছে, তবে এত তাড়াতাড়ি হবে না, এগুলো জিনিস একটু সময় লাগে, চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করবো। গত 25শে ডিসেম্বর তিন দুষ্কৃতীর হাতে খুন হওয়া 49 বছর বয়সী টোটোচালক আশুতোষ রায়ের পরিবারের হাতে কিছু অর্থ প্রদান করল INTTUC-র সভাপতি কৃষ্ণেন্দু মহন্ত। আশুতোষবাবু মোহিতনগর ডাঙাপাড়ার বাসিন্দা ছিলেন। ইংরেজি নববর্ষের দিন তার বাড়িতে গিয়ে স্ত্রী ও দুই ছেলের সাথে কথা বললেন INTTUC-র নেতাকর্মীরা। তারা যে কোনো সমস্যায় পরিবারটির পাশে থাকবেন বলে আশ্বাস দিলেন। বড়দিনের সকালে তার টোটো ভাড়া নিয়ে পিকনিকে যান তিন যাত্রী। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের পশ্চিম লাইন এলাকায় পিকনিক করতে যান তারা। আশুতোষবাবু তাদের কথা মতো টোটো চালিয়ে সেখানেই যান। অভিযোগ, সেখানেই টোটো রিক্সাটিকে ছিনতাই করতে গেলে বাধা দেন আশুতোষবাবু। এরপর তারা তিনজন মিলে আশুবাবুকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে পাশে থাকা একটি কুয়োতে ফেলে দিয়ে টোটো রিক্সা নিয়ে পালিয়ে যান। অভিযোগ পেয়ে কোতোয়ালি থানার পুলিশ তিন যাত্রীকে গ্রেপ্তার করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদের পরে আশুতোষ রায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধৃত এই তিন দুষ্কৃতী বর্তমানে জেলে রয়েছে। মৃত আশুতোষবাবুর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। INTTUC-র জেলা সভাপতি কৃষ্ণেন্দু মহন্ত তাদের পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করলেন এদিন। এই আমাদের অরবিন্দ অঞ্চলের মধ্যে ডাঙ্গাপাড়া এলাকায় আমাদের একটা টোটো শ্রমিক ছিল, যে টোটো চালিয়ে তার সংসার প্রতিপালন করত। দুর্ভাগ্যের বিষয়, গত দুদিন আগে এখানকার কিছু ছেলে দুষ্কৃতি যারা আর কি টোটোটাকে ভাড়া নিয়ে যায় পিকনিকের নামে, এবং নিয়ে গিয়ে তাদের উদ্দেশ্যই ছিল যে টোটোটা কেড়ে নেওয়া এবং টোটোটা নিয়েও যাও, কিন্তু তার থেকেও বড় দুর্ঘটনা হচ্ছে যে আমাদের সেই যে টোটো চালক ছিল আশুতোষ রায় তাকে হত্যা করে, মানে খুব মানে করুণ অবস্থায় তাকে হত্যা করে, মানে কি বলবো, নিয়ে গেছে, চাকু মেরেছে গলার মধ্যে, তারপরে হাত পা বেঁধে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। দুষ্কৃতীরা পুলিশ তাদের অ্যারেস্ট করেছে, তা আমরা চাই তাদেরকে উপযুক্ত শাস্তি হোক। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি, মানুষের পাশে দাঁড়াবার আমাদের নেত্রীর যে নীতি এবং আদর্শ,
সেই দায়বদ্ধতা নিয়ে ওনাদের কাছে আমরা আজকে এসেছি। আমাদের যতটুকু হেল্প করার আমরা করলাম এবং ওনাদের পাশে আমরা আছি। সুবিধা অসুবিধা আমাদের বলবে, আমরা ওনাকে যতটুকু পারার চেষ্টা করব। আর্থিক সাহায্য করা হলো আজকে? হ্যাঁ, কিছু যতটুকু পারলাম আর্থিক সাহায্য কিছু করলাম। মালদা পুলিশ আন্তঃরাজ্য টোটোরিকশা এবং মোটরবাইক পাচার চক্রের 7 পাণ্ডাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় উদ্ধার হয়েছে 7টি টোটোরিকশা এবং 9টি মোটরবাইক, যেগুলি চুরির পর বিভিন্নভাবে গোপন জায়গায় মজুত রেখে ওই চোরাই চক্রের পাণ্ডারা বিক্রির চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে মালদা পুলিশের বিশেষ একটি দল অভিযান চালিয়ে চোরাই টোটো ও মোটরবাইক সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া টোটো ও মোটরবাইকগুলি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে পুরো বিষয়টি নিয়ে মালদা ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানালেন, পৃথকভাবে অভিযান চালিয়ে প্রথমে চুরি যাওয়া 4টি টোটো এবং পরবর্তীতে আরও 3টি টোটো গাড়ি উদ্ধার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় কিছু চোরাই মোটরবাইক মজুত রেখেছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ও মালদা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করে। ডিএসপি প্রশান্ত দেবনাথ আরও জানালেন, মালদা শহরের বাগবাড়ি এলাকার একটি গোপন আস্তানায় চুরি যাওয়া টোটোগুলি মজুত করেছিল পাচার চক্রের পাণ্ডারা। এগুলি ঝাড়খণ্ডে পাচার করা হতো বলেই মনে করা হচ্ছে। ধৃতদের বাড়ি ইংরেজবাজার কালিয়াচক থানা এলাকায়। আর উদ্ধার করা গাড়িগুলি আদালতের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। আমরা প্রথমত 4টে টোটো রিকভারি হয় এবং তারপর ওদের আরো জিজ্ঞাসাবাদ করে আমরা আরো 3টে টোটো রিকভারি করি। টোটাল 7টা টোটো রিকভারি আছে এবং সাথে আমরা টোটাল প্রথমে 7টা বাইক রিকভার করি এবং 7টা বাইকের পর আরো দুটো, মানে ওদের জিজ্ঞাসাবাদ করে আরো ফার্দার 2টো বাইক আনানো, টোটাল 9টা বাইক উদ্ধার হয়েছে। এবং টোটো চালক যারা ছিলেন, মানে টোটো চোর যারা ছিলেন, তারা মেনলি বাগবাড়ি থেকে, মানে ওখানে বাগবাড়িতে টোটোগুলো বিক্রি করার জন্য টোটোগুলোকে এনে এক জায়গায় জড়ো করেছিল এবং সেইখান থেকে, সেই স্পট থেকে আমরা ওদের ধরি। বাইকগুলো কোথা থেকে গেল? বাইকগুলো কিছু বাইক বৈষ্ণবনগরের অনেক ভেতরে রুরাল জায়গা থেকে কিছু বাইক উদ্ধার করা হয়েছে। আর মেনলি টোটোগুলো ওরা বিক্রির জন্য ওখানে বাগবাড়িতে এসেছিল এবং আর বাকি টোটো 3টে, যে 3টে আছে সেগুলো একটা অমৃতি থেকে আর 2টো মিল্কি থেকে উদ্ধার করা হয়েছে। এগুলো কোথায় বিক্রি করছিল স্যার? এগুলো বাগবাড়িতে ওরা বিক্রি করার জন্য জড়ো হয়েছিল। স্যার কজনকে আমরা, মোটরসাইকেল লিফটার যারা আছে তাদের 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং টোটোর ক্ষেত্রে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।